فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধীয় বৃন্দ মহান রব্বে ক্যারিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিনের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবার নেই আজকেও কোরআনুল করিমের তফসিরে উপস্থিত হতে পেরেছি সেই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই মাসটি এমনি বরকতপূর্ণ একটি মাস মহার মাস সম্মানিত মাস এবং আরবি বৎসরের প্রথম মাস আর এই মাসে আমরা সোরায় আল ইমরানের তাফসির কমপ্লিট করেছি গত সপ্তাহ আমরা সোরা আল ইমরান দুইশো আয়াত বিশিষ্ট সোরাটিকে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা তাফ করতে যাচ্ছি সৌরাত নিসা চার নাম্বার সোরা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি কোরআনুল ক্যারিমের যে সোরাগুলো রয়েছে এক একটা সুরার এক এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে যেমন সুরাতুল বাকারার ভেতর বিধিবিধানের আয়াত সংখ্যা বেশি এবং ইতিহাসেরও আয়াত বেশি তারপর সুরায় আল ইমরান এর ভিতর শুরুই হয়েছে তাওহিদ দিয়ে তারপর বিভিন্ন যুদ্ধের ঘটনা এবং তার সাথে যুদ্ধ সংক্রান্ত কতগুলো বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে সুরায় আল ইমরানের ভেতর আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি নিসা। নিসা মানে হচ্ছে নিসা এমরা আতুন এর বহু বছর এমরা আতুন শব্দের শব্দিক অর্থ হচ্ছে নারী নিসা ওন মানে হলো নারী জাতি বুঝাই যাচ্ছে এই সুরার নামকরণই করা হয়েছে মহিলাদেরকে দিয়ে পুরুষ নামে কিন্তু কোরআনুলকারী কোনো ধরনের সোরা নেই পুরুষ জাতি বলে আলাদা কোনো সোরা নেই কিন্তু নারী জাতি বলে আলাদা এই একটা সুরা উল্লেখ করা হয়েছে সোহান আল্লাহ এতেই বোঝা যায় নারীদের ফজিলত অনেক বেশি রয়েছে এই সুরার মূল আলোচনা হচ্ছে প্রথম আয়াতগুলো আলোচনা করবে অধিকার নিয়ে মানুষ যে একে অপরের কাছে কোন ধরনের অধিকার পাওয়া না এই অধিকারগুলো নিয়েই কোরআনুল কেরিমের এই সুরাটিতে বেশিরভাগ আয়াতে আলোচনা করা হয়েছে অধিকার দুই ধরনের একটাকে বলা হয় হাক্কুল্লাহ আরেকটাকে বলা হয় হাকুল ইবাদ হাক্কুল্লাহ মানে হলো আল্লাহর অধিকার হাকুল ইবাদ মানে হলো বান্দার অধিকার এই আয়াতগুলোর ভিতর বেশিরভাগই হাক্কুল ইবাদ বান্দার অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে এই জন্য এই সুরার ব্যাপারটি প্রত্যেকটা মুসলিমের জন্যই জানাটা খুবই জরুরি জিনিস যেহেতু মানুষ মানুষের অধিকার যদি আদায় না করে কেয়ামতে মাঠে সবচেয়েতে বেশিরভাগ মানুষ পাকড়াও হবে মানুষ মানুষের অধিকার আদায় না করার কারণে মুসনাদ আহমদ বিন হাব বলেন একটা হাদিস আমরা আপনাদেরকে প্রায় সময় শুনেছিলাম একবার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম সাহাবিদিকে লক্ষ্য করে বললেন অ্যাথ রুন রুন মুফলিস আমার সাহাবিরা তোমরা কি জানো মুফলিসকে পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্র ব্যক্তিটির নাম কি কে দরিদ্র ব্যক্তি সাহাবীরা বললেন তারাই তো বেশি দরিদ্র যার কোনো বাড়ি নেই যার কোনো গাড়ি নেই থাকার ব্যবস্থাও নেই এ লোকটাই হলো সবচাইতে বেশি গরিব বিশ্বনবী বললেন লা এমনটা নয় দরিদ্র হল ওই ব্যক্তি কেয়ামতের মাঠে যে ব্যক্তি সব ধরনের ভালো কাজ নিয়ে আসবে সলাত সল্যাতির জাকাত দুনিয়ার বুকে থাকতে ওই ব্যক্তি জাকাত দিত নামাজ আদায় করত। সব ধরনের ভালো কাজগুলো করত। কিন্তু দরাবা দরাবাহা কোনো ক্ষেত্রে পৃথিবীর কোনো ধরনের মানুষের অধিকার নষ্ট করেছে কাউকে সে আঘাত করে অধিকার নষ্ট করেছে অথবা কাউকে গালি দিয়ে অধিকার নষ্ট করেছে অথবা কারো বিবদ করে অধিকার নষ্ট করেছে যে কোনো উপায়ে অন্য কোনো মানুষের অধিকার সে নষ্ট করেছে বিশ্বামী বলেন কামতের মাঠ যখন কায়ম হবেন তাকে এবং মাজলুম যার উপর জুলুম করা হয়েছে অবৈজনকে মুখোমুখি করা হবে আল্লাহ আলমিন বলবেন এবার একজন আরেকজনের কাছ থেকে প্রতিশোধ নাও যিনি সব ভালো কাজ করতো হাজি সাহেব মানুষ সব ভালো কাজ করত দান খয়রাতের কোনো অভাব নেই ভালো কথার কোনো অভাব নেই তারপর নেক কাজের কোনো অভাব নেই সব করে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে মানুষের কোনো ধরনের অধিকার নষ্ট করেছে অবৈধকে সামনাসামনি করা হবে আল্লাহ রব্লাহ আলমিন বলবেন যে মাসলুম তাকে বলবে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নাও প্রতিশোধ কি নেওয়া হবে সেই জায়গায় তো আর আলাদা কোনো টাকা পয়সা থাকবে না কি দেবে প্রতিশোধ আল্লাহ রবাহ আলমিন বলবেন জালিমকে বলবেন তুমি তোমার যত নেক কাজ করেছ সব নেক কাজগুলো তার আওতা করে দাও তাকে দিয়ে দাও দিয়ে দেওয়া হবে আল্লাহর বান্দা বলবে ভয় নাই আরো বাকি আছে এবার কি দেওয়া হবে আল্লাহরুল্লাহ আলমিন মাজলুমকে বলবেন হে মাজলুম তুমি তোমার যত পাপ কাজ আছে সবগুলো তার ঘাড়ে দিয়ে দাও তার গাড়ি দিয়ে ওই পাপীকে জাহান নামে নিক্ষেপ করা হবে আর ওই মাসলুম ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমী জান্নাত দান করবে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটাই হলো সবচাইতে বড় দরিদ্র এই জন্য অধিকার সম্পর্কে সচেতন হন মুসলিম জাতি যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একে অপরের অধিকার আদায় করেছে ততদিন পর্যন্ত মুসলিম জাতি একটা আদর্শবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত ছিল তাদের আদর্শ চরিত্র দেখে অন্য অমুসলিমরা ইসলাম কবল করেছে কিন্তু আজকে মুসলিমদের অধিকার আদায় করা এতটাই নষ্ট হয়েছে এতটাই নোংরা হয়েছে একজন অমুসলিম যদি মুসলিম ইসলাম গ্রহণ করে সে বলে আমি আজকের মুসলমানদেরকে দেখে ইসলাম কবল করি নাই আমি কোরআন সুন্না পরে তারপর ইসলাম কবল করেছি সেই জন্য অধিকারের ব্যাপারে সচেতন অবশ্যই আমাদেরকে হতে হবে স্বামী যদি স্ত্রীর অধিকার আদায় না করে আল্লাহর কাছে আমরা বুহারী শরীফের একটা গত পরশু নামাজের সময় আপনাদেরকে শুনিয়েছিলাম বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন তোমাদের প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ববান তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আর জানো অ্যাস আলান্নাস নেতা মানুষ নেতৃবৃন্দ দায়িত্বশীল জনগণের তারা তাদের জনগণের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে পুরুষ ব্যক্তি তার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে স্ত্রী তার স্বামীর সম্পদ এবং সন্তানাদিদের সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আর মনি গুলাম তার মনিবের ধন সম্পদ সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহ নবী বলেন ওয়া কুল্লুকুম শুনে রাখো তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্ববান তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ আলমের কাছে জিজ্ঞাসিত হবে সুতরাং যারা যারা দায়িত্ব আদায় করবে না চাই সে ইমাম হোক অথবা মুয়াজ্জিন হোক অথবা মুসল্লি হোক অথবা চেয়ারম্যান হোক অথবা মেম্বার হোক প্রত্যেকটা মানুষই দায়িত্ববান তারা যার যার দায়িত্ব আদায় করবে না আল্লাহ রব আলের কাছে তারা জিজ্ঞাসিত হন এই জন্য অধিকারের ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হওয়া উচিত বাবা হওয়ার পর সন্তানের অধিকার রয়েছে সন্তানের রয়েছে বাবার অধিকার আদায় করা এইভাবে প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে অধিকার দিয়ে সম্পর্কযুক্ত রয়েছে এটা একটা রুলস এবং এটা হলো একটা চেন এ চেইন যখন নষ্ট হয়ে যাবে তখন ওই সমাজে আর ভালোর কোনো আশা করা যায় না এই জন্য দেখেন আল্লাহ অব্লা আলামিন এই সুরার প্রথম নাম্বার আয়াতেই অধিকার নিয়ে আলোচনা করেছেন সূরাত নিসা এর এক নাম্বার আয়াতে আল্লাহ অব্লাহ আলামিন বলছেন এউ হেন সুত্যা করব বে কৌমল্ল্যাদি ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين পৃথিবীর সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেন ইয়া ইউহান্নাস হে মানব জাতি হে মানুষ সকল মুসলমানদেরকে বলেন নাই সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক কারণ মানবতাটা প্রয়োজন আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে একটা প্রাণ থেকে তোমাদেরকে বানিয়েছে ওয়া খালাকা মিনহা যাওজাহা সেই একটা প্রাণ থেকে আবার তার স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন ওয়া বাছ মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আর সেই একজন মানুষ হযরত আদাম এবং তার স্ত্রী হাওয়া ওনাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরাও ওয়া নিসাআা অনেক পুরুষ এবং অনেক নারী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআ'নুন বিহি আর তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর নাম নিয়ে তোমরা একে অপরের কাছে কোনো কিছু চাও আল্লাহর আমাকে দান ওয়াল হাব আত্মীয়তার সম্পর্কের ব্যাপারেও তোমরা আল্লাহ আলামিনকে ভয় করোকা কারণ আল্লাহ রব আলামিন তোমাদেরকে পর্যবেক্ষণ করছে। আমরা যা আমল করি আল্লাহ দেখছেন কি না সব আল্লাহ দেখছেন আজকে আমরা নামাজের দুইটা সুরা পড়েছি না একটা হলো সুরাতুল ইনফেতর এই সুরাতেও আল্লাহ রব্বেলা আলমিন বলেছেন ওয়া ইন আলাই কুম্লা তোমাদের পেছনে রয়েছে তোমাদের ওপর অবধারিত করে দেওয়া হয়েছে সংরক্ষণকারীগণকে ফেরিশতাদেরকে আমরা যা করি সবকিছু আল্লাহর ফিরিশতারা সেভ করে নিচ্ছে সূরা কাফ পঞ্চাশ নম্বর সূরা আঠারো নম্বর আয়াতে আল্লাহ রব্লে আলামিন বলেছেন ম্যায়াল ফ্রিদোমেন কাউলের মানুষ তার মুখ থেকে যখনই কোনো বাক্য বের করে তার কাছে যে ফেরিস্তারা আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন যাদেরকে তারা ওই বাক্যগুলো পর্যন্ত সেভ করে নেই এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে পর্যবেক্ষণ করছে চলুন আমরা দেখে নেই এই আয়াতগুলোতে আল্লাহ রব্লা আলমিন কী বলেছেন সংক্ষিপ্ত আকারে প্রথম নাম্বার আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন গোটা মানব ডাক দিয়ে বলছেন আল্লাহকে ভয় করার জন্য যিনি একটা প্রাণ থেকে মানুষদেরকে সৃষ্টি করেছেন ওরানুল ক্যারিম সোরা তেরো নম্বর আয়াতে আছে এ ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিন আরও বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله رب العالمين يقول يا أيها الناس هم أنوشكم إنا خلقناكم من ذكر وأنثى আমি আল্লাহ রবুল্লাহ আলামিনই তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে ওয়াজ আন্না সৌর বা আর আমি আল্লাহ রবাহ আলামিন তোমাদেরকে গোত্রে এবং ছোট গোত্রে ভাগ করেছি লিচা আর তোমরা যাতে বংশীয় পরিচয় দিয়ে একে অপরের সাথে চলাফেরা করতে পারো একে অপরকে যেন চিনতে পারো পরিচয় দিতে পারো এই জন্য আমি আল্লাহ রবুল্লাহ আলমিন এইভাবে পুত্রে পুত্রে ভাগ করে দিয়েছে ইন্ন আকরমাকুম ইনদাল্লাহ আতকাকুম তবে শুনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই সমান আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি আতকাকুম যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান সে ব্যক্তি হবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ইন আল্লাহ আलिमুন খবীর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন আবার সাথে সাথে খবরও নিচ্ছেন তোমরা কি কর। তাহলে আমরা পাচ্ছি পারছি আল্লাহবুল্লাহ আলম আমাদেরকে সৃষ্টি করেছেন একটা প্রাণ অর্থাৎ হজরত আদম আলহিস আসালাম থেকে তার থেকে তার স্ত্রীকে বানিয়েছেন আর এইভাবেই পৃথিবী তার ক্রম ধারাবাহিকতায় মানুষ দিয়ে ভরে গিয়েছে আজকে আমাদের সমাজে একদল লোক বের হয়েছে যারা নিজেদেরকে ডারোইনের মতবাদে বিশ্বাসী বলে প্রচার করে তারা বলে থেকে তারা মানুষদের থেকে মানুষ হয় নাই তারা অমানুষ থেকে মানুষ হয়েছে অর্থাৎ তারা বলে থেকে তারা বানর থেকে তারপর আস্তে আস্তে করে আকৃতি পরিবর্তন করে মানুষ হয়েছে চিন্তা করে দেখেন মানুষ কতটা বোকা হতে পারে বিবর্তনবাদ বলা হয় স্কুল এবং ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয় বিবর্তনবাদ নিয়ে এখনো পড়ানো হয় আর ক্লাসের টিচাররা বলে কি আমরা যে বানর থেকে হয়েছি বিশ্বাস যদি না করো তাহলে পাছার নিচে একটু হাত দিয়ে দেখো লেস ছিল সেটাও পড়ে গিয়েছে আশ্চর্যকর জিনিস মানুষের চিন্তা কত নিকৃষ্ট হলে এই জাতীয় বক্তব্যগুলো দিতে পারে মানুষকে আল্লাহ রব্লাহ আলামীন বলেছেন আর শফুল আল্লাহ আত আল্লাহর রব্লাহ আলামিন সূরা তিনি মানুষের ব্যাপারে বলেছেন ওয়ালা কয়েদ আমি আল্লাহ রবের আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছি ফি সবচাইতে সুন্দর আকৃতি দান পৃথিবীর যত জিনিস রয়েছে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন আল্লাহ বলছেন মানুষ সম্মানিত আর আমাদের স্কুল ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে ডারোইনের মতবাদ আপনি সম্মানিত নয় আপনি বানর থেকে হয়েছে। আল্লাহ আল্লাহবুল্লাহ আলমে আমাদের সমাজের এই গান্দা মানুষগুলোকে হৃদায়ত দান করুন যাই হোক আমরা আজকে আলোচনা করব হল আত্মীয়তার সম্পর্ক নিয়ে এই আয়াতগুলোতে একটা চেন দেখানো হয়েছে এটা হলো পারিবারিক যেমন পুরুষ এবং নারী বিয়ে করবে তারপর এভাবে ধারাবাহিকভাবে বাচ্চা আসবে বংশ রক্ষা পাবে আর যখন বিয়ের প্রথা উঠে যাবে তখন দুইটা আর যে কোনো একটা হবে এক বাচ্চা কাচ্চা নেওয়া টোটাললি বন্ধ করে দেবে বংশপ্রথা টোটাললি বন্ধ হয়ে যাবে আরেক হলো যে বাচ্চা কাচ্চা নেবে তবে মানুষের মতো নই পশুর মতো যেটা ইউরোপ কান্ট্রিতে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে এখন দুইটাই সমস্যা দেখা দিচ্ছে কোনো মেয়েরাই এখন আর বাচ্চা নিতে চায় না যার কারণে দেখা যাচ্ছে সরকার তাদের ব্যাপারে পুরস্কার ঘোষণা করছে বাচ্চা নিলে তাদেরকে এত টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বংশগুলো নির্বংশ হয়ে যাচ্ছে এর মূল কারণ হলো পারিবারিকতা থেকে মানুষ অনেক দূরে সরে গিয়েছে তখন পশুত্বের নীতিগুলো মানুষের মাথায় ঢুকে গিয়েছে আর যখন পশুত্বের নীতি মানুষের মাথায় ঢুকে তখন আর ওই মানবতা তার ভেতর কাজ করে না যার কারণে দেখা যাবে পশু যেভাবে খায় দেয় ঘুমায় তারপর এক সময় যেখানে যেয়ে পায় সেভাবেই তার জনজাহিদা মেটায় একসময় পৃথিবীর বুক থেকে চলে যায় তারপরও পশুত্বটা ওইগুলোর চাইতে অনেক ভালো আছে তাদেরও একটা বংশ ধারাবাহিকতা ধরে থাকে কিন্তু মানুষগুলো এতটাই খারাপ হয়েছে তাদের চাইতে আরও বেশি নষ্ট হয়ে গিয়েছে এই আয়াতি আল্লাহ রবুল্লা আলমিন এই একটা চেইন দেখিয়েছেন মানুষ মানুষের প্রতি সম্মান কখন থাকবে যখন পারিবারিকতা থাকবে তখন বাবা তার সন্তানকে সম্মান করবে সন্তান তার বাবাকে শ্রদ্ধা করবে এইভাবে একটা চেইন থাকবে আর তখন মানুষ আইন মেনে চলবে আর যখন মানুষের ভেতর এ চেইন নষ্ট হয়ে যাবে তখন মানুষ তার লাইফের কোনো গ্যারান্টি থাকবে না টার্গেট থাকবে না সে মনে করবে আমার তো কোনো বাবা নাই কোনো মা নেই কী করবো উদ্ভ্রান্তের নেই ঘোরাফেরা করবে এই লোক যত ধরনের অপরাধ প্রবণতা তার ভেতর অন্যদের তুলনায় বেশি বৃদ্ধি পাবে এই জন্য পারিবারিকতা মানুষকে অনেকটাই অপরাধ থেকে দূরে নিয়ে আসে মানুষকে গড়ে তুলে একটা সহানুভূতি দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর সুশৃঙ্খল জীবনের দিকে নিয়ে আসে আর পারিবারিকতা যখন নষ্ট হয়ে যায় তখন এটা একেবারেই ভেঙে পড়ে এই চেইন আল্লাহ আলামী আলম কোরআনুল করিমের এই সুরা নিসার প্রথম নাম্বার আয়াতে দেখিয়েছেন তারপর আত্মীয়তার সম্পর্ক এটা খুব জরুরি বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেশে বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক আমরা বেশিরভাগ নষ্ট করি অর্থ আর সম্পদের কারণে ঠিক না বেঠি কারণ বাবার ওয়ারিস পাওয়ার পর ভাইরা এটা কুক্ষিগত করে নেই বোনদেরকে দেয় না এটা বেশিরভাগ দাঁড়িওয়ালা বলেন টুপিওয়ালা বলেন এমনকি আলেমদেরও কি অবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা বোনদের অধিকার আদায় করে না আদায় না করে বলে বোনদেরকে পেলেছি বিয়ে দিয়েছি আবার কি তাদেরকে বাবার ওয়ারিসও দেব আরে বেটা ওয়ারিস দেওয়া তো আল্লাহর বিধান এই ওয়ারিস দেওয়ার বিধান আল্লাহ নিজে কোরআনুল কারিমে বন্টন করে দিয়েছেন বাবার সম্পদ কীভাবে বন্টন হবে বাবা মারা যাবে ওয়ারিস হিসাবে এই ভাগগুলো আল্লাহ রব আল নিজে করে দিয়েছেন কেউ যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহর এই বিধানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর কসব ওই ব্যক্তি ইমানদার হতে পারে আজকে যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে বলা হয়ে থাকে কোরআনুল করিমে যে আল্লাহ রব্লা আলমিন ভাগ করেছেন সেই ভাগে মহিলাদের উপর জুলুম করা হয়েছে থাকবে নষ্ট ইমান হয়ে যাবে এই জন্য আত্মীয়তার সম্পর্ক বেশিরভাগ নষ্ট হয় সম্পদের কারণে আর অন্য ক্ষেত্রে আমরাও নষ্ট হয়ে গিয়েছি আত্মীয় যারা রয়েছে আত্মীয়র কাছ থেকে কর্জা টাকা নেওয়ার পর সময় মতো আদায় করে না সহযোগিতা করার পর তাকে উপকার করার ক্ষেত্রে চাইতে আরো বেশি ক্ষতি করার জন্য চেষ্টা করে যার কারণে দেখা যায় আত্মীয়তার সম্পর্কগুলো দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু ইসলাম আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কি বলে দেখেন বুখারি শরীফের হাদিস ইবনে মাজার তিন হাজার দুশো একান্ন নম্বর হাদিস হাজারত আবদুল্লা ইবনে সালাম নাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী যখন মদিনায় আসলেন আমি আবদুল্লা বিন সালাম তখন একজন ইয়াহুদি আলেন উনি ছিলেন তখন ইয়াহুদি এবং উনি একজন প্রসিদ্ধ ইয়াহুদি পণ্ডিত উনি বলেন মানুষের কাছে শুনতে পেলাম মোহাম্মাদুর রসুলুল্লাহ মক্কাই থেকে মদিনায় আগমন করেছেন আমি দৌড়ে বিশ্বনবীর কাছে গেলাম যাওয়ার সাথে সাথে বিশ্বনবীর মুখ থেকে তিনটা বাক্য শুনলাম কাদিম আরা সুরুল্লাহ সাল হাসান ফাজি তুফিননাস লেন্দুরম মানুষের সাথে সাথে আমিও বিশ্বনবীকে দেখার জন্য গেলাম ফালান ম্যাচুয়াছাহু আরফতু আল্লাহওয়াজাহু উল্লাইস আবি ওয়াছিন ক্যান জাহ আব্দুল্লাহ মিন সালাম যাহুদী হওয়ার পরেও তিনি বলেন আমি যখন বিশ্বনবীর চেহারা দেখলাম আমার কাছে মনে হলো এটা কোনো মৃত্যুকের চেহারা নয় অবশ্যই উনি আল্লাহর নবী আল্লাহ নবী উনি বলেন সর্বপ্রথম আমার কানে বিশ্বনবীর যে বাক্যগুলো আসলো বিশ্বনবী মানুষদেরকে দেখার পর পরপরই তিনি বলতে লাগলেন ইয়া নাস, হে সকল মানুষ সালাম আফসুস সালাম তোমরা প্রচুর পরিমাণ একে অপরকে সালাম দাও সালামের প্রচারণা করো দেখা হলেই বলো আসসালাম আলাইকুম তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে তার দয়া শান্তি রহমত বর্ষিত হোক এভাবে প্রচুর পরিমাণ একে অপরকে সালাম দাও তো তোমরা মানুষ একে অপরকে খাওয়াও এটা হলো ভালো কাজ আরহাম আর হাম। আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো ওসালাই মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে শেষ রাত্রে উঠি তুমি আল্লাহর কাছে সিজদা দিয়ে নামাজ আদায় করে দুটি ফুটা চোখের পানি ফালাও তাই দু হলুল এই কাজগুলো যদি তোমরা করতে পারো শান্তির সহিত আল্লাহর জান্নাতে তোমরা ঢুকে যেতে পারবে সুভান তাহলে দেখেন সালাম দেওয়া জান্নাতে যাওয়ার কাজ মানুষকে খাবার খাওয়ানো জান্নাতে যাওয়ার কাজ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কিসে যাওয়ার কাজ জান্নাতে যাওয়ার কাজ রাত্রে উঠে নামাজ আদায় করা কিসে যাওয়ার কাজ জান্নাতে যাওয়ার কাজ কিন্তু আজকে আমরা অনেকেই আছি প্রথম সারিতে আছি ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই শুধুমাত্র সম্পদ এক টুকরো জায়গা নেই অথবা পাঁচ হাজার আর দশ হাজার টাকা নেই আছে না নেই অ্যাভেলেবেলেট শুধুমাত্র সম্পদের কারণে আজকে এই সম্পর্ক নষ্ট হয়েছে আপনি নামাজ আদায় করছেন সব করছেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন সামনের হাদিসগুলোতে বলা হবে কি ভয়ানক পরিণতি হয় এতে আমরা এ হাদিসে পাচ্ছি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ভালো কাজ না খারাপ কাজ জোরে বলুন ভালো কাজ না খারাপ কাজ ফতোয়া কিন্তু আপনারা দিতেছেন আমি দিচ্ছি না দেখেন রাসুল সাল সাল্লাম আরও কি বলেন মুসান্নাফি ইবনে আবি সাহেবা এর হাজার 90 নাম্বার হাদিস হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওয়াল্লাজি ফালাকাল হাবাতা ওয়াননওয়া لبনি ইসরাইلا ان في التوراه مكتوب কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম যেই আল্লাহ রব্বুল আলামিন শস্য দানাকে মাটির বুক ফাটিয়ে বের করেন তাওরাতের ভিতর ভেতর আল্লাহ রব আলিন দিয়েছেন বান ইসরায়েলদের জন্য ইয়াবনা আদম হে বনি আদম ই তোমরা তোমাদের রবকে তোমাদের আল্লাহকে ভয় করো করোয়ালি তুমি তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করো ভালো আচরণ করো ওয়াসিল রাহিমাকা আর তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো কর্তন করবে না কাফি অমৃত আল্লাহ রবুল আলামিন বলেন বান্দারে তুমি যদি এই কাজগুলো করো আমি আল্লাহ রবুল আলমিন তোমার বয়সকে বাড়িয়ে দেব তোমার হায়াত বাড়িয়ে দেবো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কঠিন কাজগুলোকে সহজ করে দেব। ওয়া আশরিফ ও আনকা কঠিনগুলো থেকে আমি তোমাকে দূরে সরিয়ে দেব সহজ কাজগুলো করার তাওফিক দান করব। তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়ে না কমে হাদিস কি বলছে হায়াত বাড়ে না কমে বাড়ে আরো দেখেন আরো একটা হাদিস মুসান্নেফেবীশাইবার পঁচিশ হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস হযরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনমী বলেছেন কেয়ামতির মাঠ যখন কায়েম হবে ইন্নার আল্লাহ মুআল্লাকাতুম বিল আরশ রাহিম আত্মীয়তার যে সম্পর্ক আছে এই সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন আরশের সাথে জুলে আছে আল্লাহু আকবার সম্পর্ক আত্মীয়তার যে সম্পর্ক এই সম্পর্কটা কোথায় জ্বলন্ত আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ঝুলন্ত আছে তুনাদি বিলিসানিন ওই আত্মীয়তার যে সম্পর্কটা আছে এটা আল্লাহর আরশে জ্বলন্ত অবস্থায় আল্লাহ রব্লাহ আলামী তাকে জিব্বা দিয়েছেন কথা বলার মতো সে তার জিব্বাদী আল্লাহ রব্লা ডাকে আর বলে আল্লাহ মাসিলমান ওয়াসালানী হ্যাঁ আল্লাহ জিব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আপনি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবে ওয়াক্তাক মান আমার সাথে যারা সম্পর্ক বিচ্ছিন্ন করবে কেটে দেবে আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করবে আপনি আল্লাহ ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে সুমান আল্লাহ চিন্তা করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কার সাথে সম্পর্ক ভালো হবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন কার সাথে সম্পর্ক কাটবে আল্লাহ রবুল্লা আলমের সাথে সম্পর্ক কাটবে এরপরে সফল সাল্লাম আরও বলেন মুসান্নাফি ইবনাহি সাহেব পঁচিশ হাজার তিনশো সাতানব্বই নাম্বার হাদিস দুর্রা থেকে বর্ণিত তিনি বলেন আমি বিশ্ব নবীর দরবারে গেলাম গিয়ে বললাম ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল মান আত কন্যাস মানুষের ভেতর সবচাইতে আল্লাহ ভীতি সম্পূর্ণ সবচাইতে মুত্তাকি মানুষকে বিশ্ব নবী বললেন সবচাইতে তাকোয়াবান ব্যক্তি হলো সে ব্যক্তি যে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় ও আনহা হুম আনিল মনকার যে মানুষদেরকে অসৎ কাজ থেকে বারণ করে আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এমন তিন গুণে গুণান্বিত ব্যক্তি হলো সবচাইতে কাজের আদেশদাতা অসৎ কাজ থেকে বারণকারী আর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন ব্যক্তি হলেন সবচাইতে বড় মুত্তাকি আল্লাহ আকবর এই জন্য আমার এই আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম আত্মীয়তার সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য যেতে পারছেন না ফোনে হলেও প্রত্যেক মাসে একবার হলেও আপনার যত আত্মীয় আছে তাদেরকে জিজ্ঞেস করেন কেমন আছেন কোনো হেল্প করার মতো সুযোগ আছে কি না বলেন এইভাবে একটু যোগাযোগ রাখার চেষ্টা করেন আল্লাহ অরগুল্লা সাথে আপনার আমার যোগাযোগ ভালো থাকে আর যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলি শুধুমাত্র স্ত্রীর কারণে সম্পদের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেয় তাহলে আল্লাহর গজব আমাদের উপর পতিত হবে আল্লাহ রব্লা আলম আমাদের সকলকেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তাও ফিক দান করুন এবং এই আয়াতের যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তাও দান করুন এবং আমাদের প্রত্যেকের যে অধিকারগুলো রয়েছে একে অপরের অধিকারগুলোকে পূর্ণাঙ্গ রূপে আদায় করার তাও ফিক দান করুন সু ইলাহা ইল্লা আশাদ أستغفرك وأتوب إليك